যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এটাকে আমরা নিজেরাই এক করে ফেলেছি ক্ষমতার স্বার্থে। অর্থাৎ যে মাওলানা ভাসানী মুক্তিযুদ্ধের 9 মাসের ভূমিকা এবং তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এই প্রমাণ আমি কোন বইতে পাইনি। আপনি কিন্তু আজকে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা একদম প্রযোজ্য যে আমরা কখনোই অধিকারের লড়াই করি না, আমরা স্বার্থের লড়াই করি। সেই যায় আওয়ামী লীগ ক্ষমতা থেকে দূরে সরে যায়, বিএনপি ক্ষমতায় আসবে, এটা একদম একটা নিশ্চিত। মানে রাষ্ট্রবিজ্ঞানের ব্যবস্থাপনা এখানে গড়ে উঠেছে, তৃতীয় শক্তি অনেক প্রচেষ্টা অনেক ব্যর্থ প্রমাণিত হয়েছে। এখন এদের কাছ এদের এদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? এদের কাছ থেকে কি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার হবে? এদের গোলাম মাওলা ভাই তথ্যমন্ত্রীর বক্তব্যে খুবই মানে একদম খুবই আক্ষেপ প্রকাশ করছেন বারবার। হ্যাঁ, তার বক্তব্যে আক্ষেপ প্রকাশ করেছেন এবং করাটা স্বাভাবিক, কিন্তু আপনার কাছে কি এটা মনে হয়নি যে একটি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার বা একজন নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে, তারপর মানে শাহ আজিজুর রহমানকে প্রাইম মিনিস্টার করা হলো, আব্দুল আলীমকে মন্ত্রী করা হলো, পরবর্তীকালে একটা সরকার গঠিত হলো, সেখানে মতিউর রহমান নিজামী এদের জামাত ইসলামকে অংশগ্রহণ করানো হলো, তখন আপনার আক্ষেপের জায়গাটাও ইতিহাসে স্থান পাওয়া উচিত ছিল। আপনি শুধু একজনকে বলেছেন মাওলানা নুরুল ইসলাম, আমি অসংখ্য জনের তুলে ধরতে পারি যাদেরকে আওয়ামী লীগ নৌকা দিয়েছে। শেরে বাংলার ছেলে একে ফাইজুল্লাহ, যিনি লন্ডনে লিফলেট বিলি করেছেন, কিন্তু পরবর্তী তার মেয়ে সুরাইয়া বেগম এখানে ইয়াখানের এবং সরওয়ারদির মেয়ে আক্তারি সুলাইমান, তারা দুজন একত্রে এসেছিলেন পাকিস্তানিদের পক্ষে, তাদেরকে নৌকা দিয়েছে। এরকম অসংখ্য উদাহরণ বাংলাদেশে আছে, এ কথা সত্য, অস্বীকার করার কিছু উপায় নেই। এখন সমস্যাটা তো ওখানেই যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এটাকে আমরা নিজেরাই এক করে ফেলেছি ক্ষমতার স্বার্থে। অর্থাৎ ক্ষমতার রাজনীতিতে সিঁড়ি আমরা উঠতে গিয়ে এই জায়গায় আমরা সবার হাতে কাঁধে কাঁধ মিলিয়েছি। এখন এই কাঁধ মিলাতে গিয়ে যদি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাকে দেখি যে স্বাধীনতা বিরোধী শক্তিকে তিনি জাতীয় পতাকা তুলে দিলেন, প্রধানমন্ত্রিত্ব দিলেন, তখন এইভাবেই কিন্তু হয়ে আসছে। অর্থাৎ আমরা মানে ভালো দিকে আমরা আকর্ষণ করে কম, খারাপ দিকটা আমাদেরকে আকর্ষিত করে। আপনি দেখবেন যে কোনো বিষয়ে আপনি 10টি ভালো কথা বলেছেন, কিন্তু একটি কথা ত্রুটি হয়েছে, ভুল হয়েছে, সে কারণে দেখবেন ওই একটি কথা নিয়েই কিন্তু আলোচনা হয়। তো আমাদের রাজনীতির যে পরিক্রমাটা এই 50 বছরের, সেটা কিন্তু আমরা একে অন্যের খারাপ দিকটাকে অনুসরণ করতে করতে আজকে এসে আপনি এই জায়গাটায় আমরা উপস্থিত হয়েছি। এটা একদিনে হয়নি। তারপর ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাসের সমঝোতা হবে, শেখ শহীদুজ্জামান ভাই সাহেব বলেছেন, আমি একমত নই। মুক্তিযুদ্ধের ইতিহাসের সমঝোতার ইতিহাস আমি চাই না, আমি চাই নির্মোহ ইতিহাস, সঠিক ইতিহাস, কোথায় কার অবস্থান ছিল, কোথায় কার ভূমিকা ছিল। তিনি আরেকটি কথা বলেছেন যে মাওলানা ভাসানীর এবং শেরে বাংলা এরকম কয়েকজন নেতার নাম বলেছেন, আমি শহীদুজ্জামান ভাই পরে বলবেন, আমি প্রস্তুতি করছি যে মাওলানা ভাসানীর মুক্তিযুদ্ধের 9 মাসের ভূমিকা এবং তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এই প্রমাণ আমি কোন বইতে পাইনি। আপনি কিন্তু এই বইগুলি যে মানে এই বইগুলি কিন্তু ইতিহাসে থাকবে এবং এই বইগুলি থেকেই একটা ইতিহাসে নির্মোহ আলোচনা বেরিয়ে আসবে, নিশ্চয় এগুলি সাক্ষী হিসেবে থাকবে। এই যেমন মুসা ভাই অনেক বই লিখেছেন না, এই বই লেখার জন্য কিন্তু মুসা ভাই অনেক বিব্রত হয়েছেন এবং আওয়ামী লীগ থেকে অনেক দূরে সরে গিয়েছেন। এটা আমি ব্যক্তিগত ভাবে জানি যে সেখানে কিছু কথাবার্তা আছে, তার মামা চিফ সেক্রেটারি ছিলেন, তিনি সেইটা বারবার বলেছেন। তো এইগুলি যার যার স্বার্থের কথা। আমরা একটা দার্শনিক বলেছেন যে আমরা অধিকারের লড়াই করি না, আমরা স্বার্থের লড়াই করি। তো এই কথাটা যথার্থ বলেছেন যে আজকে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা একদম প্রযোজ্য যে আমরা কখনোই অধিকারের লড়াই করি না, আমরা স্বার্থের লড়াই করি। সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, অতএব আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই সমঝোতা করার ইতিহাসটা থেকে আমাদেরকে আমাদেরকে সরে যেতে হবে, কারণ সমঝোতা আমাদের দেশে টিকে না, ক্ষমতার স্বার্থে সমঝোতা হয়। আপনি এই তত্ত্বাবধায়ক সরকারের সমঝোতা হয়েছিল, সবাই ছিল সেখানে, তখন মনে ছিল না কে স্বাধীনতা বিরোধী, কে রাজাকার, কে মানে এরশাদ সাহেবকে নামাতে হবে। তারপর আবার সেই সমঝোতা কিন্তু টেকেনি। অর্থাৎ সেই সমঝোতা ইতিহাসটা সঠিক হোক তবে হবে, সেই দায়িত্ব আমরা নিতে পারবো না, আমরা বলতেও পারবো না,
কিন্তু হবে। যে আলোচনাগুলি এখানে আসছে যে আপনি বলছেন রাজাকারদের ইতিহাস, রাজাকারদের ইতিহাস তালিকা, তা রাজাকারদের তালিকা তো পরে হবে, আগে কোনটা হওয়া উচিত, মুক্তিযুদ্ধের তালিকা না রাজাকারের তালিকা? এখন মুক্তিযুদ্ধের তালিকা কেন হবে? যে যাদের জন্ম হয় নাই তারাও মুক্তিযোদ্ধা, সেটা তো ভিন্ন, তারা মুক্তিযোদ্ধা নয়। এইখানে শব্দ চয়নে আমি একটু প্রতিবাদ করছি, বা আমার ভুল হতে পারে, আমি যা বলছি সেটা ভুল হতে পারে বা ভুল তথ্য হতে পারে, কিন্তু আমি একেবারে আমি নিজেকে আমার ওই তথ্যটা খুব ভালোভাবে বিশ্বাস করি। সেটা কি, আমি যা বলি বিশ্বাসের জায়গা থেকে বলি, যে মুক্তিযুদ্ধ তালিকায় শিশুদের নাম উঠেছে, আমি বলবো না সে মুক্তিযোদ্ধা হওয়া যায় না, মুক্তিযোদ্ধার তালিকায় নাম উঠানো যায় ভাতার জন্য, সেইটা এক জিনিস, সেইটা বলতে পারে যে তালিকায় নাম উঠিয়ে ভাতা ভোগ করার একটা ব্যবস্থা হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ হওয়া যায় না এবং এই সুযোগ নাই। পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যা হওয়া যায় না, যেমন একজন জাতির জনক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি হওয়া যায়? হওয়া যায় না। একজন সুভাষ বোস হওয়া যায়? হওয়া যায় না। সেইভাবে মুক্তিযুদ্ধ হয়নি, তারা ওই 20,000 টাকার ভাতাটা ভোগ করার জন্য ওই কাজটা করেছে। আমরা তো সেই জাতি, যে এই জাতি 5 কেজি চাল যে আমরা চুরি করি, জনপ্রতিনিধিরা আমরা সেই চালটাকে একুইভ্যালেন্ট অফ অয়েল আমরা নিশ্চিত করতে পারি না, কিন্তু ইতিহাসের সেই জায়গাগুলি সমঝোতার ভিত্তিতে না, ওটা হয়ে যাবে। কিন্তু এখন ক্ষমতার দ্বন্দ্ব, মা 71-এর মুক্তিযুদ্ধ, তারপর 74-এর একটা মানে অর্থনৈতিক বিপ্লবের ঘোষণা, 75-এ একটা অঘটন ঘটে গেল, 3টি পরিবারকে খুন করা হলো, ওখান থেকে ইতিহাসের দ্বন্দ্ব, কিন্তু কোনোটাকে বাদ দিতে পারছি না। আপনি 54-52 সাল বলেন, 48 সাল, 52-54 যুক্তফ্রন্ট, ওই 62-এর শিক্ষা আন্দোলন, 66-এর ছয় দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, 74-এর বিপ্লব, 75-এর 15ই আগস্ট, 3রা নভেম্বর, 7ই নভেম্বর, কোনটাকে আপনি বাদ দিবেন? ইতিহাসের এই ধারাবাহিকতা আসছে। তো এখন এইখানে খুন হওয়া পরিবারকে সহযোগিতা করার পরিবার আর খুনির পরিবার, মানে খুন হওয়া পরিবার, 3টি পরিবার, এরা মুখোমুখি দাঁড়িয়ে গেছে এবং এরাই এই রাষ্ট্র ক্ষমতার এখন মালিক, এটাই বাস্তবতা। অর্থাৎ যদি আজকে আওয়ামী লীগ ক্ষমতা থেকে দূরে সরে যায়, বিএনপি ক্ষমতায় আসবে, এটা একদম একটা নিশ্চিত মানে রাষ্ট্রবিজ্ঞানের ব্যবস্থাপনা এখানে গড়ে উঠেছে। তৃতীয় শক্তি অনেক প্রচেষ্টা, অনেক ব্যর্থ প্রমাণিত হয়েছে। এখন এদের কাছ এদের এদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? এদের কাছ থেকে কি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার হবে? এদের কাছ থেকে মুক্তিযুদ্ধের তালিকা হবে? এদের কাছ থেকে কি আমরা রাজাকারদের সঠিক তালিকাও কি পাইতে পারি? পাইতে পারি না, কারণ এখানে বিদেশি সাংবাদিকরা বই লিখেছেন, সেই বইগুলি কিন্তু আছে। তো তাদের সেই বইগুলিকে তথ্যবহুল না বলে কোনো উপায় নেই। এমনকি যেই সমস্ত পাকিস্তানি জেনারেলরা এখানে মুক্তিযুদ্ধে আমাদের সাথে যুদ্ধ করেছেন, মানে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন পাক সেনারা, তারাও বই লিখেছেন, বিশেষ করে সিদ্দিক সালেকের বই, সেই বইটি কিন্তু অত্যন্ত অনেকখানি যৌক্তিক বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি, ত্রুটি আছে কিন্তু খুব কম। তো এই বিষয়াদি নিয়ে আলোচনা করতে, একটা বড় বিষয় এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়েই এই মুসা সাদিক সাহেব কিন্তু আজকে অনেকটা বয়স হয়েছে, এলোমেলো কথাবার্তা বলেন, এটা বুঝে নিতে হবে। তিনি কিন্তু আসলে মানে আমরা যা আজকে যা তাকে বুঝতে চেষ্টা করেছি তার চেয়ে আমি একটু বেশি মনে হয় চিনি তাকে, সে কিন্তু এই কারণেই কিন্তু বিব্রত হয়েছেন, অনেক বিরক্ত হয়েছেন, অবিরগবাচন হয়েছেন আওয়ামী লীগে। তো সেই কারণে আপনি যদি সঠিক ইতিহাস লিখতে চান তাহলে যখনই যার পক্ষে আপনি যার পক্ষে কলমটা যাবে সে আপনাকে ধন্য ধন্য করবে, কিন্তু যার বিরুদ্ধে যাবে সে আপনাকে রাজাকার বলে ফেলবে।